স্বাগতম আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা আমি মুহিদ মুস্তারিক জীববিজ্ঞানের শিক্ষক প্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা চিত্রগুলো লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি বাবা মার সাথে সন্তানের বেশ সাদৃশ্য রয়েছে আমরা এখানে কোষ কোষের অভ্যন্তর এবং এর নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের অভ্যন্তরস্থ ডিএনএ দেখতে পাচ্ছি উপরের চিত্রগুলো জীবের কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত শিক্ষার্থীরা আমরা একটু চিন্তা করি হ্যাঁ এই বস্তুগুলো জীবের বংশগতির সাথে সম্পর্কিত এগুলো হলো জীবের বংশগতি বস্তু তাহলে আমাদের আজকের পাঠ জীবের বংশগতি আমরা জানি পিতামাতার বৈশিষ্ট্যাবলী তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় বংশগতি বস্তুর মাধ্যমে এই বংশগতি বস্তুগুলো হলো ক্রোমোজোম জিন ডিএনএ আরএনএ তো এর পূর্বের ক্লাসে আমরা ক্রোমোজোম ও ডিএনএ নিয়ে আলোচনা করেছি আমাদের আজকের পাঠের শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা বংশগতির ধারণা ব্যাখ্যা করতে পারবে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানসমূহ বর্ণনা করতে পারবে চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর ব্যাখ্যা করতে পারবে আমরা আজকের ভিডিও লেকচারে বংশগতি উপাদান হিসাবে আরএনএ এর গঠন ডিএনএ ও আরএনএ এর গঠনের পার্থক্য এবং জিন সম্পর্কে আলোচনা করব যা জীবের বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় এবং জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীরা খেয়াল করো একটি জীবের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত হয় এবং প্রতিটি কোষের অভ্যন্তরে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে ক্রোমোজোম এই ক্রোমোজোম গঠিত হয় এরকম দ্বিসূত্রক ডিএনএ নিয়ে যা আমরা গত ক্লাসে আলোচনা করেছি তো আজকে আমরা জানব প্রথমেই এক সূত্রক আরএনএ সম্পর্কে আমরা জেনেছি এর আগেই ডিএনএ হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড তাহলে আরএনএ এর ফুল মিনিং হলো রাইবোনিউক্লিক অ্যাসিড এটি এইরকম একটি পলিনিউক্লিওটাইড চেন দিয়ে গঠিত হয় তাহলে আমরা জানলাম আরএনএ হলো এক সূত্রক এতে থাকে সুগার ফসফেট এবং নাইট্রোজেন বেজ নাইট্রোজেন বেজের মধ্যে রয়েছে এডিনিন গুয়ানিন সাইটোসিন ও ইউরাসিল এই চার ধরনের নাইট্রোজেন বেজ আরএনএতে থাকে আমরা একটি টোবাকো মোজাইক ভাইরাস দেখতে পাচ্ছি যার কেন্দ্রে রয়েছে আরএনএ প্রিয় শিক্ষার্থী আমরা চিত্রে একটি আরএনএ সূত্রক দেখতে পাচ্ছি যা এক সূত্রক পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়েছে এতে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা থাকে এই সূত্রকের মধ্যে আর থাকে অজৈব ফসফেট এবং এতে আরও থাকে নাইট্রোজেন বেজ তো এই নাইট্রোজেন বেজগুলো চার ধরনের হয়ে থাকে এডেনিন ইউরাসিল সাইটোসিন এবং গুয়ানিন কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে যেমন টিএমভি টোবাকো মোজাইক ভাইরাসে ডিএনএ অনুপস্থিত এগুলো হলো আরএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লিক
एसिड हिसेबे आरएनए थाके एसब क्षेत्रे आरएनए वंशगतिर वस्तु हिसेबे काज करे তাহলে আমরা জানলাম সাধারণত আরএনএ বংশগতি বস্তু হিসেবে কাজ না করলেও যে সব ভাইরাসে ডিএনএ থাকে না সেই সব ভাইরাসে কিন্তু এই আরএনএ বংশগতির বস্তু হিসেবে কাজ করে প্রিয় শিক্ষার্থী তোমাদের এখন একটি কাজ দেব সেটি হলো এই যে চিত্র 1 এবং এই চিত্র 2 এই দুটি উপাদানের মধ্যে পার্থক্য লেখো আমরা খেয়াল করি চিত্র 1 এ দ্বিসূত্র ডিএনএ দেখানো হয়েছে এবং চিত্র 2 এ দেখানো হয়েছে আরএনএ তো গত ভিডিও লেকচারে কিন্তু আমরা ডিএনএ এর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আরএনএ এর গঠন সম্পর্কে আলোচনা করলাম তো এই দুটি বংশগতি বস্তুর মধ্যে প্রথমেই যে পার্থক্যটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেটা হলো ডিএনএ হলো দ্বিসূত্রক ডাবল হেলিক্স গঠনের আর আরএনএ হলো একসূত্রক গঠনের এছাড়া ডিএনএ তে চার ধরনের নাইট্রোজেন বেস থাকে আরএনএও চার ধরনের নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয় কিন্তু এই নাইট্রোজেন বেজের ক্ষেত্রে একটি বেজে এদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে অর্থাৎ আরএনএ তে থায়ামিন থাকে না থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে অর্থাৎ এডেনিন গুয়ানিন সাইটোসিন ডিএনএ এবং আরএনএ উভয়ের ক্ষেত্রে থাকলেও আরএনএ তে থায়ামিন থাকে না এর পরিবর্তে ইউরাসিল থাকে তো এই হলো একটি পার্থক্য যা নাইট্রোজেন বেজের ক্ষেত্রে পরিলক্ষিত হয় এছাড়াও ডিএনএ সাধারণত একটি স্থায়ী গঠন যা বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে আর আরএনএ কিন্তু কোনো স্থায়ী গঠন নয় এটি সময় বিশেষ ক্ষেত্র বিশেষ পরিবর্তিত হতে পারে এর গঠনের তবে এটি কিছু কিছু জীব যেমন আরএনএ ভাইরাসের ক্ষেত্রে বংশগতি বস্তু হিসেবে কাজ করে যেখানে ডিএনএ অনুপস্থিত থাকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা বংশগতীয় বস্তু হিসেবে জিন সম্পর্কে আলোচনা করব জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন অর্থাৎ জীবের যে সব ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে তা নিয়ন্ত্রণ করে এই জিন এর অবস্থান জীবের ক্রোমোজোম ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে তাহলে যদি বলা হয় লোকাস কাকে বলে আমরা বলবো ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে কোন কোন ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে আবার কোন কোন সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাহলে আমরা জানতে পারলাম এক বা একাধিক জিন মিলে জীবদেহের কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে অথবা একটি জিন একাধিক বৈশিষ্ট্য প্রকাশে নিয়োজিত থাকে বিভিন্ন গবেষণার তত্ত্ব থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি করতে পারে আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমে রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয় সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে সেই প্রোটিন প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং সেখান থেকে গোলজি বস্তু এবং ভেসিকুলগুলোর দ্বারা সেই প্রোটিনে নানাবিধ পরিবর্তন হয় এবং তা উপযুক্ত স্থানে বাহিত হয় প্রাককেন্দ্রিক কোষে অবশ্য সরাসরি প্রোটিনগুলো গন্তব্যে পৌঁছায় প্রোটিনগুলোই মূলত নির্ধারণ করে প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলোর গতি প্রকৃতি এবং তা থেকেই পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্যাবলী কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই এই বৈশিষ্ট্যের আওতার পড়ে তাই বলা যায় ডিএনএ আরএনএ প্রোটিন বৈশিষ্ট্য বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয় তবে একই প্রকৃতির জীবে
ताप प्राय सब समय एकोई थाके जिनगुलो साधारण नियमे क्रोमोजोमेर डीएनए अणुसूत्रेर एक प्रान्त थेके अपर प्रान्त पर्यन्त पृथक ओ रैखिक भावे परपर साजानो थाके। प्रिय शिक्षार्थी आमरा एकटी कोष देखते पाच्छी एवं एर अभ्यन्तरे थाके নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমেই থাকে দ্বিসূত্রক ডিএনএ। আর ডিএনএর এক একটি খণ্ডাংশই হলো জিন, যা জীবদেহের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রোটিন তৈরি করে এই নির্দিষ্ট জিন। তাহলে আমরা জানলাম ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ এর অবস্থান এবং ডিএনএ এর এক একটি খণ্ডাংশই হলো এক একটি জিন, যা জীবদেহের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী এবং জিন যে জায়গায় অবস্থান করে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে লোকাস। সাধারণত একটি জিন অথবা একাধিক জিন মিলিতভাবে জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে একটি কোষ দেখতে পাচ্ছি, এটি হলো কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যেই ক্রোমোজোম থাকে এবং এই ক্রোমোজোমের অভ্যন্তরে থাকে ডিএনএ। এই ডিএনএ এর এক একটি অংশই হলো এক একটি জিন। তো এই নিউক্লিয়াসে যে ডিএনএ রয়েছে তা থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি আরএনএ করে থাকে। এই অনুলিপি নিয়ে আরএনএ এই নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে কোষের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে যে গোলাকার রাইবোজোম থাকে সেই রাইবোজোমে চলে আসে আরএনএ ডিএনএ থেকে প্রাপ্ত অনুলিপি নিয়ে এবং সেই অনুলিপির সংকেত অনুসারে এই রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। প্রাককেন্দ্রিক কোষে এই রাইবোজোম থেকে সরাসরি প্রোটিনগুলো গন্তব্যে পৌঁছায় জীবের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। আর সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক বা প্রকৃত কোষের ক্ষেত্রে সেই প্রোটিন প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং সেখান থেকে গোলজি বস্তু এবং ভেসিকল দ্বারা সেই প্রোটিনের নানাবিধ পরিবর্তন সাধিত হয় এবং তা উপযুক্ত স্থানে বাহিত হয়। এই প্রোটিনগুলি মূলত নির্ধারণ করে প্রাণরাসায়নিক বিক্রিয়াগুলোর গতি প্রকৃতি এবং তা থেকেই পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্যগুলি। অর্থাৎ এই উৎপাদিত প্রোটিনই জীবের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, যা এই নিউক্লিয়াসের মধ্যস্থ ক্রোমোজোমের ডিএনএ এর অংশ তথা জিনে নিহিত ছিল। কোন জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই এই বৈশিষ্ট্যগুলোর আওতার মধ্যে পড়ে। তাই আমরা বলতে পারি এই ক্রোমোজোমের অভ্যন্তরস্থ ডিএনএ থেকেই আরএনএ প্রোটিন তৈরি করে এবং প্রোটিন থেকে জীবের বৈশিষ্ট্য নির্ধারিত হয়। প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই। আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরবর্তীতে কী বিষয়ক লেকচার চাও এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।